ভগবান
সঙ্গে সকল বিদ্যালয়ে প্রথম জাগরণ মঞ্চে অনুষ্ঠিত হবে বিকেলে। তদুপলক্ষে এখন সকালে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা ঘটে গেছে। এখন সারা পৃথিবীতে মানুষের অনেক ধর্মের ভিত্তিতে যাগ আছে, আবার বর্ণের ভিত্তিতে মানুষের বিভাজন আছে, কোন জাতির ভিত্তিতে না। এটা হচ্ছে একেবারে বিজ্ঞানসম্মত উপায়ে এই শ্রেণী বিভাগ, এবং এটা করা হয়েছে এ কারণে রক্তের প্রয়োজনে। কোন মানুষের যখন রক্তের প্রয়োজন হয় খেলা থেকে, সারা পৃথিবীর ইতিহাস যা বলছে, আমাদের দেশের ইতিহাস যা বলছে, আমাদের রাজ্যের ইতিহাসও তাই। তাই ভারত আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিম বাংলা, আমাদের যে শান্তি সংস্কৃতি, তাই এর হ্যান্ডিং করেছিল তার নাম মোহাম্মদ সাবে। এই মোহাম্মদ সাবে হ্যান্ডিং করার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের নাম পরিচয় দেবে পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক। আজকে অনুষ্ঠানটা আজকে মূলত দুটো অনুষ্ঠান, এক হচ্ছে সকালে রক্তদান শিবির, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে সারা রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের এই সময় ভয়ঙ্কর ক্রাইসিস তৈরি হয়েছে। হসপিটালগুলোতে প্রত্যেক দিন রোগীদের কাছ থেকে বিভিন্নভাবে ব্লাড কার্ডের চাহিদা, রক্তের চাহিদা, যার ফলে আমরা এই সময় ডিআইএফআই এবং এসএফআইর উদ্যোগে কেন্দ্রীয়ভাবে রক্তদান শিবির এই সকালে কতজন রক্ত দিয়েছে আজকে? মোট আমাদের যে 69 জন রক্ত দিয়েছে, তার মধ্যে মহিলাগত পুরুষ এবং যুবতী বা ছাত্রীদের উপস্থিতি একটা ব্যাপার। সেখানে 17 জন মতো হচ্ছে যুবতী এবং আমাদের মহিলা আন্দোলনের সহ আমাদের ছাত্রীরা যারা আছে তারা দিয়েছে, আর বাদ বাকি অংশটা হচ্ছে আমাদের পুরুষরা যারা আছে তারা। সন্দীপন সাহু প্রথম, রূপঙ্কর সাবন্ত এরপর আমরা মাননীয় শিক্ষক উদ্বোধনী সঙ্গীত গাইছেন শ্রীপর্ণা মাইতি, তাকে সম্মান দেবেন সাহেব, তার জন্য আহ্বান জানাচ্ছি উদ্বোধনী সঙ্গীত দেওয়ার জন্য। নাম পরিচয়? শেখ ইব্রাহিম আলী, ডিওয়াইফাই কেন্দ্রীয় কমিটির সদস্য, বিধায়ক। আজকে মূলত অনুষ্ঠানটা আজকে ডিওয়াইফাই এবং এসএফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আমাদের এই সময়কালে দাঁড়িয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার যারা কৃতিত্বের সঙ্গে সাফল্য পেয়েছে এবং মেধাবী ছাত্রছাত্রী যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্মানিত করবার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য আজকে ডিওয়াইএফআই এবং এসএফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটি এই সংবর্ধনা সভার আয়োজন করেছে। এবং এই সংবর্ধনা সভার প্রাককালে আমরা এই সময়কালে মনে করি যে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ এবং প্রচুর রক্তের সংকট, আমরা ডিওয়াইএফআই শুধুমাত্র আজকে না বিগত দিনেও মানবিকতার আহ্বানে সাড়া দিয়ে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আমরা প্রতিনিয়ত জেলা জুড়ে, রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে এসএফআই ডিওয়াইএফআই আমরা রক্তদান শিবির সংগঠিত করি। বর্তমানে কৃতি ছাত্রছাত্রীদের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রাককালে আমরা এই জেলার
আমরা মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আজকে এই ভগবানপুর ডিওয়াইএফআই এসএফআই ব্লক কমিটির উদ্যোগে তারা এ এলাকার যারা রক্তদাতা বন্ধু আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন যাতে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো যায়। আজকে আমরা আশা করছি আমাদের টার্গেট 100 এবং আমরা আশা করছি ন্যূনতম 70 জন মানুষ তারা এই রক্তদান শিবিরে তারা রক্ত দেবে, আমাদের বিশ্বাস এবং রক্তদানের কাজ চলছে। আমরা মানুষের পাশে আছি, মানুষের সঙ্গে আছি, বেকার যুবকদের পাশে আছি, আমাদের কর্মসূচি আমাদের লড়াই আমাদের সংগ্রাম জারি আছে।